বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত পরীক্ষার জন্য এখন থেকে তোমরা কিভাবে প্রস্তুতি নিবা, আর লিখিত পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তুমি এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য ইংলিশের কোন ধরনের প্রিপারেশনটা নিয়ে যাবা? ইংলিশ তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের 5টা বিষয়ের উপরে টোটাল 50 মার্কের পরীক্ষা হয়। আমি বিগত ক্লাসগুলোতে বা টিউটোরিয়ালগুলোতে কয়েকটা ভিডিও দিয়ে আসছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর এখন যারা তোমরা এই বছরে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা বা যারা তোমরা আবেদন করবা, তারা কিভাবে প্রস্তুতি নিয়ে যাবা এই 5টা বিষয়ের উপরে, তারই অংশ হিসেবে আজকে আমি কিছু ডেমো কোশ্চেন এবং কিছু সাজেশন বা কিছু সিলেবাস দেব ইংলিশের উপরে। তোমরা সবাই আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকবা, এবং ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবা। তুমি এখন থেকে ঘরে বসে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবা বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য। সেনাবাহিনীর সৈনিক পদে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষায় বিশেষ করে ইংলিশ কোন ধরনের প্রশ্ন আসতে পারে, আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা ঘরে বসে যাতে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারো, এটাই আমাদের সবসময় চেষ্টা থাকে। তো যাই হোক, প্রথম মডেল টেস্ট 1 এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে তোমরা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর হবি অর ইউর স্কুল লাইফ, এই ধরনের কিন্তু ছোটোখাটো প্যারাগ্রাফ কিন্তু সেনাবাহিনী সৈনিক পদে লিখতে দেওয়া হয়ে থাকে। পাশাপাশি 2 নম্বর প্রশ্নটা দেখো, টেন্স কত প্রকার, প্রত্যেক টেন্সের 4টি রূপ লেখো, মানে এক্সাম্পল সহকারে তোমাকে লিখতে বলা হয়েছে। পাশাপাশি মেক সেন্টেন্স এনি 5, সেন্টেন্স মেকিং করতে হয়, মানে বাক্য রচনা করতে হবে। এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করে দিতে হবে। খুবই ছোটোখাটো এবং সহজ ওয়ার্ড থাকে, যেমন বুক, বাংলাদেশ, সোলজার, এই ফ্যান, ম্যাপ, ফ্রিডম, এই ধরনের সেন্টেন্স মেকিংগুলো তোমরা এখন থেকে একটু বাসায় প্র্যাকটিস করো, আর টেন্সটা একটু প্র্যাকটিস করো। তারপর কিছু ছোটোখাটো প্যারাগ্রাফ তুমি একটু প্র্যাকটিস করতে পারো, এগুলো কিন্তু বরাবরই কিন্তু সেনাবাহিনী সৈনিক পদের লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্নই কিন্তু আসে। তো যাই হোক, আমরা পরবর্তী মডেল টেস্টে চলে যাই। 1 নম্বর মডেল টেস্ট অবশ্য তোমরা দেখতে পাচ্ছ, এবার 2 নম্বর মডেল টেস্টে যাব। 2 নম্বর মডেল টেস্টে দেখো, বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে বলা হয়েছে, মানে ট্রান্সলেশন করতে বলা হয়েছে। ছোটোখাটো কিছু ট্রান্সলেশন দেওয়া থাকে, যেমন আমাদের ট্রান্সলেশনটা একটু লক্ষ্য করে দেখো। আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলি, আমরা গ্রামে যাচ্ছি, সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে, নিপা আগামীকাল ঢাকা যাবে, মা ভাত রান্না করছেন, আমরা স্কুলে আসার আগে ক্লাস শুরু হলো, এ ধরনের ছোটোখাটো কিছু অনুবাদ দেওয়া থাকবে, তোমাকে সেটা বাংলায় থেকে ইংলিশে কনভার্ট করা শিখতে হবে। আবার পরবর্তীতে দেখো, বাংলা ইংলিশ দেওয়া আছে, এটা আবার বাংলায় অনুবাদ করতে হবে। যেমন দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ইউজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইট ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, উই শুড রেসপেক্ট আওয়ার ফ্রিডম ফাইটার। এই ধরনের অনুবাদগুলো তোমরা এখন থেকে একটু প্র্যাকটিস করে নিতে পারো বাসায়, আর অধিক প্রস্তুতির জন্য তুমি বা তোমরা যারা দেখছো ভিডিওটি, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা প্রতিনিয়ত এই ধরনের মডেল টেস্ট দিয়ে তোমাদেরকে প্রস্তুতি করিয়ে থাকি। কারণ তুমি যদি একটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো আমাদের সোলজার একাডেমি থেকে, অথবা তুমি নিজে নিজে, তুমি দেখবা সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে লিখিত পরীক্ষা অবশ্যই তুমি ভালো করতে পারবা। তো যাই হোক, 2 নম্বর মডেল টেস্ট তোমরা দেখলা, এবার 3 নম্বর মডেল টেস্ট তোমাদেরকে দেখাবো। 3 নম্বর মডেল টেস্টটা একটা দেখো, প্রথমেই এখানেও দেওয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ আর এনি ওয়ার্ড অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, মানে যে কোনো একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, বা এই ধরনের প্যারাগ্রাফগুলো আসতে পারে। প্রথমটা হচ্ছিলো, হোয়াই ডু ইউ লাইক টু জয়েন আর্মি, 2 নম্বরটা কম্পিউটার, এই দুইটা যে কোনো একটা তোমাকে লিখতে হবে। তো এই ধরনের ছোটোখাটো প্যারাগ্রাফগুলো তো তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো, এগুলো একটু এখন থেকে আবার একটু নিজে নিজে প্র্যাকটিস করো। পাশাপাশি কিছু গ্রামাটিক্যাল বিষয় থাকে, যেমন আজকের প্রশ্নের প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই ধরনের এক্সাম্পল টাইপেরও কিন্তু প্রশ্ন সেনাবাহিনী সৈনিক পদে আসতে পারে। তো তোমরা এই ধরনের একটু প্রিপারেশনগুলো নেও বাসায় বসে বসে, আর সেন্টেন্স কারেকশন আছে, ভয়েস আছে, এগুলো একটু নিতে থাকো।
কারণ প্রস্তুতি যত বেশি তুমি নিয়ে যাবে, প্রস্তুতি যত বেশি ভালোভাবে নিবা, ততই কিন্তু তোমার জন্য মঙ্গল। কারণ সেনাবাহিনী সৈনিক পদের চাকরির পরীক্ষাটা কিন্তু অনেক কম্পিটিশন হয়, এখানে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে যায়। আর সেখানে ভালো রেজাল্ট করে নিজেকে চান্স পাওয়াতে হলে অবশ্যই তোমার একটা ভালো গাইডলাইন দরকার, ভালো একটা পরামর্শ দরকার। এই গাইডলাইন এবং পরামর্শের জন্য বা ভালো একটা প্রস্তুতির জন্য তুমি চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে এখানে স্বল্প খরচে এক মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারো। এতে তোমার কী হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার অজানা বিষয়গুলো তুমি জানতে পারবে। তো যাই হোক, মডেল 1, 2 এবং 3 আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে বোঝানো সক্ষম হয়েছে বা বোঝাতে পেরেছি একটু হলেও যে কীভাবে তোমরা এখন থেকে ইংলিশের উপরে প্রিপারেশন নিয়ে যাবো। তো যাই হোক, ভালো থেকো সবাই, আবার দেখা হবে। তোমাদেরকে একটা কথা বলে দিই, সোজা ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের পরীক্ষার অর্থাৎ চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক আমরা কিন্তু কোচিং করিয়ে থাকি। তুমি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুরে এসে, আমাদের আবাসিক হোস্টেল আছে, হোস্টেলে খুবই স্বল্প খরচে থেকে কোচিং ফিও খুবই স্বল্প, এখানে তুমি 1 মাস 2 মাস অথবা স্বল্পমেয়াদী একটা প্রস্তুতিমূলক কোর্স করে যেতে পারো। কারণ প্রস্তুতি যত বেশি তুমি নেবা, তোমার আত্মবিশ্বাস তত বেশি বাড়বে পরীক্ষা ভালো করার ক্ষেত্রে। এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে যারা প্রশ্নগুলো দেখলা বা সাজেশনগুলো দেখলা কীভাবে প্রস্তুতি নিতে হবে, তাদেরকে ধন্যবাদ। তোমরা আশা করি আমি যে তোমাদের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। আর যদি তোমরা মনে করো ভিডিওটি তোমাদের একটু হলেও উপকার করতে পেরেছে, এই ভিডিওটি অবশ্যই তুমি শেয়ার করে দিও। কারণ অনেকের স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করব, কিন্তু অনেকের কিন্তু সঠিক গাইডলাইনগুলো জানা থাকে না। যদি আমাদের এই ভিডিওগুলো যদি একটু তাদের কাছে আমরা পৌঁছাতে পারি বা তারা যদি দেখে একটু উপকৃত হতে পারে, এটাই কিন্তু আমাদের সার্থকতা, বিশেষ করে আমার সার্থকতা। কারণ অনেকদিন থেকে আমরা ট্রেনিং করাই সোলজার একাডেমির মাধ্যমে, এখানে এসে অনেকে প্রস্তুতি নিয়ে স্বল্প খরচে তারা আজকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে কিন্তু চাকরিরত অবস্থায় আছে। তো আশা করি তোমরা সৎভাবে নিষ্ঠাতার সাথে এবং পরিশ্রম করতে থাকো, তাহলে তুমি দেখবা যে তোমার প্রিপারেশনটা যদি ঠিক মতো হয়, তোমার প্রস্তুতিটা যদি ঠিক মতো হয়, অবশ্যই তুমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে দেশ সেবায় নিজেকে উজাড় করে দিতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।